বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র শুধু পরিচয়পত্র নয় এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে বিনামূল্যে বেশ কিছু পরিমাণ চাল গম আটা ছোলা বা কেরোসিন তেলও কিন্তু পেয়ে যান তাছাড়া বন্ধুরা বহু এমন পরিবার রয়েছে যারা এই বিনামূল্যে রেশনের উপরে নির্ভর করেই তারা কিন্তু তাদের সংসার চালান তো বন্ধুরা এই রেশন কার্ডের গুরুত্ব কিন্তু প্রত্যেকটা নাগরিকের কাছে অপরিসীম আর এরই মধ্যে রেশন কার্ড নিয়ে উঠে এসছে আরও একটি বিরাট বড় ঘোষণা যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যারা দুয়ারে সরকারের ক্যাম্পে বা বিডি অফিস বা এসডি অফিসে রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত রেশন কার্ডের মধ্যে লক্ষ লক্ষ রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা যদি এই বাতিলের লিস্টে আপনারও নাম থেকে যায় তাহলে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন তো পাবেন না সেই সঙ্গে কিন্তু একটা পরিচয়পত্র সরকারি সেটাও আপনারা পাচ্ছেন না তো বন্ধুরা কীভাবে আপনি জানবেন যে বর্তমানে আপনার রেশন কার্ডটা বাতিল হয়েছে কিনা বা আপনি কীভাবে এই লিস্ট চেক করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই বিনামূল্যে রেশন পেতে এবং এই রেশন কার্ড আপনার বাড়িতে পেতে অবশ্যই কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে চেক করে দেখে নিন যে বর্তমানে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও একটি ছোট্ট অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি দুয়ারে সরকারের ক্যাম্পে অথবা বিডি অফিস বা এসডি অফিসে কোনো রকম কোনো ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে রাখেন তাহলে আপনার রেশন কার্ডটা বর্তমানে হয়েছে নাকি আপনার রেশন কার্ডটিকে বাতিল করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চবারে লিখুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এটা লিখে আপনি সার্চ করবেন করার সাথে সাথেই আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে কিন্তু প্রথমেই দেখুন এখানে রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফুড অ্যান্ড সাপ্লাই তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে বন্ধুরা এই পেজটা খুলে যাওয়ার সাথে সাথে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন সিলেক্ট ফ্রম টাইপ তো এই জায়গায় আপনারা যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু কিছু অপশান চলে আসবে আর এখানে আপনাকে বলা হয়েছে আপনি পাঁচ নাম্বার চার নাম্বার ছ নাম্বার কত নাম্বারের ফর্ম ফিল আপ করেছেন যেটা ফিল আপ করেছেন আপনি সেই ফর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর্মটা সিলেক্ট করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে আরও কিছু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখুন বলা হয়েছে যে ষোলো ডিজিট বা দশ ডিজিটের অ্যাপ্লিকেশান যে নাম্বারটা অর্থাৎ আপনাকে একটা বারকোড দেওয়া হয়েছিল ঠিক এই রকম বারকোড তো এই বারকোডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা দেখে দেখে এই বক্সে আপনারা বসিয়ে দেবেন এবং যদি আপনারা আপনাদের বারকোডের নাম্বারটা ভুলে যান সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন তো যদি আপনি বারকোড দেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই যদি বারকোড না দেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে একটা ক্যাপচার বক্সে ক্যাপচা দেওয়া রয়েছে এটা দেখে দেখে আপনারা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবেন যদি ক্যাপচা দেখতে ভুল হয় বা আপনার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এই যে রিলোডের চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে আবার নতুন কিন্তু একটা ক্যাপচার চলে আসবে সেটা দেখে দেখে আপনাকে কিন্তু এই যে বক্সটা দেওয়া রয়েছে এখানে বসিয়ে দিতে হবে তো এখানে বসানোর পরে এই যে সার্চ রয়েছে এই সার্চে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা দেখিয়ে দেওয়া হবে বর্তমানে আপনার রেশন কার্ডটা তৈরি হয়েছে নাকি আপনার রেশন কার্ডটাকে বাতিল করে দেওয়া হয়েছে তো চলুন আমি সমস্ত কিছু ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে এই রেশন কার্ডটি তৈরি হয়েছে কি না তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথম আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি আপনারা চাইলে আপনাদের বারকোডের নাম্বারটাও দিতে পারেন এরপর দেখুন ক্যাপচার বক্সে যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি এবার নিচে যে সার্চ বক্স রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা সার্চ বক্সে ক্লিক করা হয়ে গেলে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা নিচের দিকে আসার পর আপনার মোবাইলের আন্ডারে যে কটা অ্যাপ্লিকেশন আপনি করেছিলেন অর্থাৎ এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যে কটা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই কটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনি দেখতে পাবেন আর তার পাশে কিন্তু ভিউ অটম দেখতে পাবেন আপনি যেটাতে ভিউয়ে ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি দেখতে পেয়ে যাবেন অর্থাৎ সেই রেশন কার্ডটা হয়েছে কিনা সেটা জানতে পেরে যাবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এইখানে যে দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে আর এই যে পাশে ভিউ বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা যখনই আমি এখানে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ চলে আসবে আর যেখানে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে এলেই দেখতে পাবেন যে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি তো দেখুন এখানে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ দেখাচ্ছে আর এখানে দেখুন কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি লেখা উঠছে এর অর্থ হলো এই যে রেশন কার্ডটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেছে তো বন্ধুরা আমি এই রেশন কার্ডটা হাতে পেয়ে গেছি তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং যদি আপনারা আরও ডিটেলস জানতে চান সেক্ষেত্রে এই ভিউ ডিটেলসে ক্লিক করলে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন তো বন্ধুরা বর্তমানে যদি আপনারা যে কোনো ডিজিটাল রেশন কার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে বা বিডিও অফিসে আবেদন করে রাখেন বা আপনারা যদি কোনো রকম সংশোধনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনারা সহজেই কিন্তু এই একইভাবে চেক করে নিতে পারবেন আপনার রেশন কার্ডটা তৈরি হয়েছে নাকি আপনার রেশন কার্ডটাকে বাতিল করে দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার যাতে তারাও এই তথ্যটা জানতে পারে